ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलम्, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं, सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं। श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे, निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते, गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते, तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते, कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। जयो श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयन्मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया, भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचलं पङ्गुं लङ्घायते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम्, परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने, गौरकथाधामदाय नवरग्रामतारिणे। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক 10 এবং 11, তো 11 নম্বর শ্লোক বোর্ডে লেখা রয়েছে। তো প্রথমে আমি 10 নম্বর শ্লোকটা পড়ছি। ব্রজে বসন কিম করন্ম শুধু পার্যং চ কেশবহ ভ্রাতরং চাবধিত কংসং মাতুরোদ্ধার্তার্নহম্। অনুবাদ: শ্রীকৃষ্ণ বৃন্দাবন এবং মথুরা উভয় স্থানেই বাস করেছিলেন, তিনি সেখানে কি করেছিলেন? তিনি কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন? এই প্রকার সজ্জন বধ যদিও শাস্ত্র অনুমোদিত নয়। তাৎপর্য: মাতার ভ্রাতা মাতুল পিতৃতুল্য, মাতুল অপুত্রক হলে ভগ্নিপুত্র আইনসঙ্গতভাবে সম্পত্তির উত্তরাধিকারী হয়। অতএব শ্রীকৃষ্ণ কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন? মহারাজ পরীক্ষিত সেই বিষয়ে জানতে অত্যন্ত উৎসুক হয়েছিলেন।
শ্লোক এগারো বোর্ডে লেখা রয়েছে, সবাই আপনারা বলবেন। দেহং মানুষমাশ্রিত্য কোটি বর্ষাণি বৃষ্ণিভিঃ যদুপর্যং সহাবৎসিত পত্নঃ কতভবন প্রভো। দেহং মানুষমাশ্রিত্য কোটি বর্ষাণি বৃষ্ণিভিঃ যদুপর্যং সহাবৎসিত পত্নঃ কতভবন প্রভো। দেহং মানুষমাশ্রিত্য কোটি বর্ষাণি বৃষ্ণিভিঃ যদুপর্যং সাবৎসিত পত্নঃ কতভবন প্রভো। আপনারা বলুন। মাতাজিরা কেউ বলুন। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ। কি অনুবাদ? ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয়, তবুও তিনি মনুষ্যরূপে আবির্ভূত হন। তিনি কত বছর বিষ্ণুদের সঙ্গে ছিলেন, তাঁর কত পত্নী ছিল, তিনি কত বছর দ্বারকায় বাস করেছিলেন, আপনারা বলবেন। ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয়, তবুও তিনি মনুষ্যরূপে আবির্ভূত হন। তিনি কত বছর বৃষ্ণীদের সঙ্গে ছিলেন, তার কত পত্নী ছিল, তিনি কত বছর দ্বারকায় বাস করেছিলেন। তাৎপর্য, বহু স্থানে ভগবানকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তার শরীর নিত্য চিন্ময় এবং আনন্দময়, তার স্বরূপ নরাকৃতি, অর্থাৎ ঠিক একটি মানুষের মতো। এখানেও মানুষমাশ্রিত্ব পদটির দ্বারা সেই কথাই পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ তিনি ঠিক একজন মানুষের মতো রূপ ধারণ করেন। সর্বত্রই প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ নিরাকার নন, তার রূপ রয়েছে এবং তা ঠিক একটি মানুষের মতো, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো আগের শ্লোকের অনুবাদ বলা হয়েছে এরকম, শ্রীকৃষ্ণ বৃন্দাবন মথুরা উভয় স্থানেই বাস করেছিলেন, তিনি সেখানে কি করেছিলেন, তিনি কেন মাতুল কংসকে বধ করেছিলেন, এই প্রকার সজ্জন বধ যদিও শাস্ত্র অনুমোদিত নয়। তাৎপর্য, মাতার ভ্রাতা মাতুল পিতৃতুল্য, মাতুল অপুত্রক হলে ভগ্নীপুত্র আইনসঙ্গতভাবে সম্পত্তির উত্তরাধিকারী হয়, অতএব শ্রীকৃষ্ণ কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন, মহারাজ পরীক্ষিত সেই বিষয়ে জানতে অত্যন্ত উৎসুক হয়েছিলেন। তো এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের প্রথম ভাগ, যেখানে ভগবানের আবির্ভাবের যে পট ভূমিকা বর্ণনা করছেন, তো সেই কথা বলতে গিয়ে যখন রাজা পরীক্ষিত
তার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তিনি এই দুটো শ্লোকের মাধ্যমে আগেও করেছেন। এই দুটো শ্লোকের মাধ্যমে তিনি অনেকগুলো প্রশ্ন তিনি জিজ্ঞাসা করলেন, তার মনে অনেক প্রশ্ন জাগরিত হলো। তো প্রশ্নগুলো ঠিক এরকম যে কেন কৃষ্ণ তার মাতুল, তার মামা কেন কংসকে তিনি বধ করলেন। তার পরবর্তী প্রশ্ন যে ভগবান এই জগতে তিনি মনুষ্যরূপে আবির্ভূত কিভাবে হন, যদিও তার এই শরীর জড়দেহ নয়, তো কিভাবে তিনি মনুষ্যরূপে আবির্ভূত হন। তো সে কথা বলতে গিয়ে ভগবদ গীতায় ভগবান বলছেন যে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। যে সাধারণ মানুষ তারা ভগবানের যে কার্যকলাপ জন্ম কর্ম সেগুলো তারা সাধারণ জড় দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। তারা মনে করে যে আমাদের বাড়িতে যেরকম মানুষের ছোট ছেলে মেয়ের জন্মগ্রহণ হয় তো ভগবানের আবির্ভাবও ঠিক সেরকম। কিন্তু শাস্ত্রে সে কথা বলা হয়েছে যে জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তৎপতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। কারণ ভগবানের জন্ম আর কর্ম আমাদের জড় চেতনার ঊর্ধ্বে, কারণ আমরা এই জড় ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানকে উপলব্ধি করব, কারণ ভগবান হচ্ছে অধোক্ষজ, তাকে জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না। তো সেই কথা বলতে গিয়ে ব্রহ্মা তিনি ব্রহ্মসংহিতায় বলছেন তো কীভাবে ভগবানকে উপলব্ধি করা যায়, ভগবানের কার্যকলাপ তিনি বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তো ভগবান যদিও তিনি মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন এই জগতে, মনুষ্যরূপে অবতীর্ণ হওয়ার ফলেও কিন্তু তিনি তার যে দেহ সেটা হচ্ছে চিন্ময়, সে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেটা কি না সৎ চিত আনন্দ। আমাদের এই জড়দেহ কোনো না এই জাগতিক পঞ্চভূত দিয়ে তৈরি, কিন্তু সেই দেহটা প্রভুপাদ বলছেন ভগবানের দেহ সৎ চিত আনন্দময়, কিন্তু আমাদের দেহটা অসৎ বস্তু দিয়ে তৈরি, কফ পিত্ত বমি এইসব দিয়ে তৈরি, তাই না। তার মানে কি আমাদের এই দেহটা অনিত্য, সে কথা এখানে প্রভুপাদ শাস্ত্রে বর্ণনা করেছেন। তো এখানে বলতে গিয়ে অনেক সময় দেখা যায় যারা নিরাকারবাদী, যারা ভগবানের আকারে বিশ্বাস করেন না, ভগবানের আকার আদৌ রয়েছে কি না, অনেক সময় তাদের মনে এই প্রশ্ন আসে, তারা বলে ভগবানের কোনো রূপ নেই। তো যখন আমরা দেখি যখন চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ পুরীতে যখন তিনি ভগবান জগন্নাথকে দর্শন করতেন, তো তিনি যেহেতু দিব্য প্রেমে দিব্যভাবে সবসময় নিমজ্জিত থাকতেন, তো সেই জন্য তিনি জগন্নাথকে কী রূপে দর্শন করতেন, কী রূপে, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে তিনি দর্শন করতেন ভগবানকে। তো অনেক সময় আমরা দেখি অনেক বিভিন্ন ভক্তরা বা বিভিন্ন মানুষ তারা আমাদের মন্দিরে আসে, তো এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের এই বিগ্রহ কোন পাথরের তৈরি, কোন কাঠের তৈরি। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন আমাদের, যে ভগবান তিনি হচ্ছেন প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। ভগবান তার যে রূপ সেটা সাধারণ কোনো জড়জাগতিক প্রতিমা নয়, তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বিদ্যমান, গোবিন্দ তিনি বিদ্যমান। কিন্তু তার প্রমাণ কীরকম না, যখন আমরা দর্শনারতিতে যখন আমাদের রাধা মাধবের পর্দা সরে যায় তো তখন মনে হয় যেন একটা বৈকুণ্ঠ জগৎ, এটা যেন চিন্ময় ধাম থেকে ভগবান আবির্ভূত হয়েছেন, এরকম দেখতে লাগে রাধা মাধব সখীবৃন্দদের। তো সেই জন্য জাগতিক লোক তাদের যে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ভক্তদের যে দৃষ্টিভঙ্গি সেটা কীরকম না, ভক্তরা তার ভক্তির মাধ্যমে ভগবানকে দর্শন করে, কাঠ পাথর এই রূপে দর্শন করেন না। তো সেই জন্য যারা মায়াবাদী নির্বিশেষবাদী তাদের কথা শাস্ত্রে ভগবদ্গীতায় ভগবান দ্বাদশ অধ্যায়ে তিনি বলছেন কি না, যারা ভগবানের নিরাকারবাদী নিরীশ্বরবাদী, যারা ভগবানের আকার নেই, শাস্ত্রে বলা হয়েছে তাদের ক্লেশ অধিকতর, ক্লেশ অধিকরস্তেসম অব্যক্ত শক্ত চেতসম
অব্যক্তাহী গতির দুঃখম। তো যারা ভগবানের নিরাকারের আরাধনা করে, কারণ নিরাকারের আরাধনা কি করে করবে, কেউ যদি কাউকে যদি বলা হয় যে আপনি ধ্যান করুন ভগবানের, আপনি ঈশ্বরের আরাধনা ধ্যান করুন, তো ধ্যান মানে কি, কারো রূপের কথা আপনাকে চিন্তা করতে হবে না। আপনি কোন, আপনাকে যদি বলা হয় যে আপনি কিছু কারো কোনো অস্তিত্ব নেই তার আপনি ধ্যান করুন, তো সম্ভব সেটা না। সেই জন্য ভগবান সে কথাও বলছেন যে যোগী ধ্যানী তাদের মধ্যে শ্রেষ্ঠকে না, যোগী নামপি সর্বেশাং মদ্গতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম, যারা শ্রদ্ধা সহকারে যারা কৃষ্ণর ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করেন, ভগবানের রূপের প্রতি যাদের মন আকৃষ্ট হয়েছে, তারা ভগবানের এই চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারবেন। তো একবার আমাদের মন্দিরে, একবার আমি এখানে দাঁড়িয়ে আছি, তো একজন বয়স্ক মাতাজি বাইরে থেকে এসেছেন, কোনো ভক্ত, তো এসে তিনি দেখছেন ভগবান রাধা মাধবকে দেখছেন তিনি, তো দেখে তিনি বলছেন যে দেখো দেখো কৃষ্ণ কত সুন্দর হাসছে। কিন্তু ঠিক কিছুক্ষণ পর আরেকজন লোক এসেছে, কিন্তু সে এসে কি দেখছে যে দেখো এটা বোধ হয় কষ্টি পাথরের তৈরি, এটা বোধ হয় কোনো শ্বেত পাথরের তৈরি। তো এই হচ্ছে ভক্ত আর জাগতিক মানুষের ভগবানের প্রতি দৃষ্টিভঙ্গি। তো সেই কথা আমরা দেখতে পাই, চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা আমাদের দিয়েছেন যে ভগবানকে যখন আমরা দেখব, ভগবানের সেই চিন্ময় যে রূপ, সেই রূপের কথা চিন্তা করতে হবে। তো সে কথা বলতে গিয়ে আমরা যখন শ্রীমদ্ ভাগবতে যখন ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজের যখন তিনি বনে গমন করলেন ভগবানকে আরাধনা করবার জন্য, তো তখন যমুনার তীরে মধুবনে উপস্থিত হয়েছেন। তো সেখানে নারদমুনি তার গুরুদেব রূপে সেখানে উপস্থিত হলেন এবং তাকে ভগবানের তিনি রূপের বর্ণনা করলেন যে ভগবান কীরকম দেখতে হয়, পীত বসন, শিরে তার মুকুট, বক্ষে কৌস্তব মুনি, তো এরকমভাবে ভগবানের তিনি রূপের বর্ণনা করছেন ধ্রুব মহারাজকে। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে আমরা যদি কোনো মন গড়া ভগবানের রূপের চিন্তা করি সেটা কিন্তু ঠিক নয়। তো সেই জন্য আমাদের যারা, সেই জন্য আমাদেরকে সেটা কীভাবে জানতে হবে না, আমাদের গুরু পরম্পরা ধারার মাধ্যমে। তো নারদ মুনি গুরুবর্গরা তারা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যে ভগবানের রূপ কীরকম হয়। তো নারদমুনি সে কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের যখন ধ্রুব মহারাজকে তিনি বর্ণনা করলেন যে কীভাবে ধ্রুব মহারাজকে যখন বললেন যে তুমি ধ্যানস্থ হও, যে কীভাবে তুমি ধ্যান করবে না, তিনি ভগবানের একটার পর একটা ভগবানের অঙ্গের তিনি বর্ণনা দিচ্ছেন, ভগবানের চরণ কমন, ভগবানের মুখমণ্ডল, ভগবানের হস্তদ্বয়, ভগবানের কণ্ঠ, তো এরকমভাবে রূপ গোস্বামী তিনি, নারদমুনি তিনি ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন। তো এরকম তারপরে পরবর্তীতে আমরা দেখি যে ধ্রুব মহারাজ সেইভাবে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ধ্যানস্থ হয়েছিলেন। তো শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে যদি কেউ মন গড়া রূপ ধারণ করে, যদি কেউ মন গড়া রূপের কথা চিন্তা করে যে আমার মনে হলো একটা রূপ আমি চিন্তা করছি, তো তাহলে সেটা হচ্ছে ভুল। তো আমাদের গুরু পরম্পরা ধারার মাধ্যমে আমাদের আচার্যবর্গরা, গুরুবর্গরা, ব্যাসদেব আদি সমস্ত পরম্পরা ধারার গুরুদেবরা তারা যেভাবে আমাদের শিখিয়েছেন, বলেছেন, তো সেভাবে ভগবানের আরাধনা আমাদের করতে হবে। তো এখানে প্রভুপাদ বলছেন যে ভগবান যদিও তিনি মনুষ্যরূপ ধারণ করে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার এই দেহ সম্পূর্ণরূপে চিন্ময়। কারণ অনেক সময় আমরা দেখি যে ভগবান তিনি জগতে আবির্ভূত হয়েছেন এই কলিযুগের মানুষকে তিনি কৃপা করবার জন্য। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। তো ভগবান তিনি জীবকে কৃপা করবার জন্য, এই কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য তিনি সেই বিশেষ রূপ ধারণ করেছেন, এবং যার মাধ্যমে সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে জীব ভগবানের নিত্যধাম, নিত্য আলোয়, ভগবত ধামে ফিরে যেতে পারবে। তো সে কথা বলতে গিয়েছিল প্রভুপাদ তিনি বলছেন আমাদের ইস্কনের যত মন্দির রয়েছে সারা পৃথিবীতে, তো সেই সমস্ত বিগ্রহ যারা আমাদের ভক্তরা অঙ্কন করেছেন,
সেগুলো সাক্ষাৎ ভগবানের অপ্রাকৃত রূপ। কেন না, তারা গুরু পরম্পরা ধারার মাধ্যমে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং সেইভাবে তারা ভগবানের সেই রূপ তারা ফুটিয়ে তুলেছেন। তো আমরা দেখতে পাই যখন ভগবান তিনি বৃন্দাবনে, শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের যে আরাধনার ভগবান বা আরাধ্য ভগবান কে না বলছেন ব্রজে প্রসিদ্ধম, যে ব্রজে যে প্রসিদ্ধ যে ভগবান, ব্রজের যিনি প্রসিদ্ধ, কে প্রসিদ্ধ ব্রজে? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। তিনি কি করছেন না, ভগবান তিনি চুরি করে ও তিনি প্রসিদ্ধ হয়ে গেছেন। কি অবস্থা, কেউ চুরি করে প্রসিদ্ধ হয়? কিন্তু ভগবান চুরি করেও রেপুটেড লোক হয়ে গেছে। চুরি করলে মানুষ কি করবেন না, জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু ভগবান চুরি করার ফলে কি না, তিনি প্রসিদ্ধ হয়ে গেছেন, বিখ্যাত, ফেমাস চোর, চোরেদের মধ্যে ফেমাস তিনি। আবার কি করছেন তিনি, রণছোড় ভগবান, তিনি যুদ্ধ ছেড়ে চলে যাচ্ছেন। যুদ্ধ ছেড়ে চলে গেলে তাকে কাপুরুষ বলা হয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নয়। কিন্তু আরো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, এই দশম স্কন্ধে পরবর্তীতে আসবে, যে যখন ভগবান তিনি পুতনাকে বধ করলেন, অহবকিয়ম স্তনকাল কুটম, তো সেই কথা বলতে গিয়ে সুখদেব গোস্বামী যখন বর্ণনা করছেন রাজা পরীক্ষিতকে, তো পরীক্ষিত মহারাজ শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন যে কিভাবে পুতনা ভগবান স্তনে কালকুট বিষ মাখিয়ে ভগবানকে মারতে এসেছিলেন, কিন্তু তার বিনিময়ে ভগবান কি দিয়েছেন তাকে, মাতৃপদ দিয়েছেন। তো আচার্যরা তারা সেই সম্বন্ধে টীকা লিখছেন যে এটা কি করে সম্ভব, যে যশোদা রানীর যেই পদ, যশোদা রানী যেই পদ পেলেন মাতৃস্থান, পুতনা কি করে সেই পদ পেতে পারে? কেউ যদি আমাদেরকে মারতে আসে আমরা ঘুরে আরো দু চারটে তাকে থাপড় লাগিয়ে দেব। ভগবান তিনি সে কাজ করেননি, কেন না, তিনি করুণার বশবর্তী হয়ে ভগবান, সেই জন্য বলছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, আমাদের আরাধনার ভগবান, উপাসনার ভগবানকে না ব্রজের তনয় নন্দনন্দন কৃষ্ণ, রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজের বধুরা গোপিনীরা সখীরা যারা তার উপাসনা করেছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম, সে প্রমাণ কোথা থেকে পাই আমরা, শ্রীমৎ ভাগবত থেকে, প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণ অপরহ। তো এটাই চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত যে আমাদের আরাধনার উপাসনার ভগবান হচ্ছেন ব্রজের নন্দনন্দন কৃষ্ণ। তো সে কথা বলতে গিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে, তো যখন তিনি মায়াবাদী দার্শনিকদের যখন তিনি প্রতিহত করেছিলেন, যে ভগবানের যে বিশেষ রূপ, ভগবানের যে অনন্ত অনন্ত রূপ রয়েছে, আমরা দেখতে পাই শ্রীমদ ভগবদ গীতায় যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করালেন, তো ভগবানের অনন্ত অনন্ত রূপ আমরা দেখেছি। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত, তো তারা ভগবানের বিশেষ রূপের আরাধনা করেন, এবং সেই রূপটি হচ্ছে কি না, ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর, মুরলীধারী সেই রূপ, এবং ভক্তরা তাদের হৃদয়ে ভগবানের সেই রূপের ধ্যান করেন এবং ভগবানকে তাদের হৃদয়ে, ভগবানকে ভক্তরা তাদের হৃদয়ে ধারণ করেন। তো এইভাবে ধীরে ধীরে কি হয় না, ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে তিনি বিরাজমান হন। এবং সেই কথা বলতে গিয়ে শাস্ত্রের নির্দেশ দেওয়া রয়েছে, তো সে কথা যারা সাধারণ মানুষ তারা কিভাবে সেটা উপলব্ধি করবে, না সে কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া রয়েছে, শ্রবণম কীর্তনম স্মরণ, এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম, জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি, শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহদেব ভগবান কি জয়। তো এখানে বলছেন যে ভক্তরা তাদের হৃদয়ে ভগবানের সেই দিব্য রূপকে তারা আরাধনা করেন, এবং ধীরে ধীরে এই শ্রবণ কীর্তন জলে যখন আমরা আমাদের মনকে অবগাহন করাবো, আমাদের হৃদয়কে অবগাহন করাবো, তখন ভগবানের সেই দিব্য রূপ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে, এবং যখন আমরা সদ্গুরুদেবের চরণে আশ্রয় নেব এবং তার থেকে আমরা
প্রণতি নিবেদন করে তার প্রতি যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব, তখন সদ্গুরুদেবের কৃপায়, গুরুদেবের করুণায় দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। তো ভগবান যদিও এখানে তিনি দেবকীর পুত্ররূপে পরিচিত, ভগবান তিনি দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তো দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়ে যখন আমরা দেখি কৃষ্ণলীলাতে পরবর্তীতে আসবে, তো তিনি কী করলেন না, তিনি বসুদেব তাকে কোথায় রেখে এলেন, নন্দভবনে। সেখানে যশোদামা এবং নন্দ মহারাজ কৃষ্ণের প্রতি অত্যন্ত তাদের আসক্তি ভালোবাসা দিয়ে তার সেবা করতে লাগলেন। এবং ভগবান আমরা দেখি ভগবান কৃষ্ণ তিনি ভগবান যখন তিনি ব্রজে গেলেন, তো ব্রজে গিয়ে তিনি বিভিন্ন রকম লীলা তিনি প্রদর্শিত করতে লাগলেন। সাধারণ মানুষ সেই সমস্ত লীলা দেখে ভগবানের তারা মনে করে যে এগুলো কৃষ্ণের জাগতিক লীলা। সাধারণ মানুষ যাদের ভগবানের প্রতি, যারা ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারেনি, যারা ভগবত ভক্তিতে এখনও নবীন, তো ছিল প্রভুপাদ বলছেন তাদের জন্য দশম স্কন্ধ এখনই পড়া উচিত নয়। তো তাদের জন্য কি করতে হবে না, প্রথম স্কন্ধ থেকে ধীরে 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 অগ্রসর হতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায়, আমরা দেখি বিভিন্ন কথাকারেরা তারা সরাসরি ভগবানের রাসলীলায় প্রবেশ করে। তো রাসলীলায় গিয়ে ভগবানের তারা রাসলীলা বর্ণনা করে। তো একবার ছিল প্রভুপাদকে, ছিল প্রভুপাদের কিছু শিষ্যরা যখন ছিল প্রভুপাদ বৃন্দাবনে অবস্থান করছিলেন, তো ছিল প্রভুপাদকে বলছেন যে ছিল প্রভুপাদ কিছু নতুন ভক্ত এসেছে, জয়েন করেছে। তো জয়েন করার পরেই তারা কি করছে না, ভগবানের রাসলীলা আলোচনা করছে। ভগবানের রাসলীলা হচ্ছে অত্যন্ত অন্তরঙ্গ। তো ছিল প্রভুপাদ বল, ছিল প্রভুপাদকে এসে যখন ভক্তরা বলছেন যে প্রভুপাদ ওরা ছিল, ওরা ভগবানের রাসলীলা বর্ণনা করছে, নতুন ভক্তরা এসেছে, তো ছিল প্রভুপাদ বলছেন ওরা রাসলীলা আলোচনা করছে না, ওরা রাসকের লীলা আলোচনা করছে। তো ছিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেককে ভগবত যখন আমরা উপলব্ধির স্তর অনুযায়ী আমাদের শ্রীমদ্ ভাগবত পড়া উচিত। কেউ যদি এক লাফে এসে দশম স্কন্ধে প্রবেশ করে, এবং আমরা দেখি বিভিন্ন কথাকারেরা তারা কি করে না, সরাসরি দশম স্কন্ধে প্রবেশ করে, ভগবানের সেই সমস্ত অন্তরঙ্গ লীলা বর্ণনা করে সবার সামনে, কিন্তু সেটা করা উচিত নয়, শাস্ত্রে প্রভুপাদ নির্দেশ দিয়েছেন। তো সেই জন্য যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানকে সর্বদাই তাদের হৃদয়ে, গোবিন্দ সর্বদাই শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান, তিনি সেখানে বিরাজমান হয়েছেন। এবং তার মাধ্যমে কি হয়, যখন আমরা শুদ্ধ ভক্তদের সেবা করি, শুদ্ধ ভক্তদের সেবার প্রতি নিয়োজিত হই, তার মাধ্যমে কি হয়, ধীরে ধীরে আমাদের হৃদয়েও সেই কৃষ্ণ ভক্তি, ভগবান কৃষ্ণের প্রতি আকর্ষণ জন্মায়। সেই জন্য ছিল প্রভুপাদ এবং আমাদের গুরুবর্গরা যখন আমরা তাদের সেবায় নিযুক্ত হব, কেন শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, তো তখন ধীরে 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 কী হবে না, তাদের হৃদয় থেকে ভগবান তিনি আমাদের হৃদয়ে ধীরে ধীরে প্রতিস্থাপন হবেন, ধীরে ধীরে তিনি আমাদের দিকে আসবেন। তো সেই জন্য ভক্ত সেবা, ভগবানের ভক্তদের সেবার মাধ্যমে কেবল আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। কেউ যদি বলে না আমি এসে ভগবানকে সরাসরি দেখব আর ভগবানের একটা মন গড়া রূপের কথা চিন্তা করব, তার তাহলে কিন্তু হবে না। তো আমাদের কি করতে হবে না, শুদ্ধ ভক্তদের সেবার মাধ্যমে, কৃষ্ণ ভক্তদের সেবার মাধ্যমে, যারা কৃষ্ণ সেবায় 24 ঘন্টায় নিয়োজিত, তাদের সেবার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ে ভগবান কৃষ্ণকে লাভ জানতে পারব। তো সেই কথা বলতে গিয়ে ভগবান তিনি এখানে সুখদেব গোস্বামী আরও প্রশ্ন, আরও পরবর্তীতে কিছু প্রশ্ন তিনি করেছেন যে ভগবান তিনি কত বছর তিনি দ্বারকায় ছিলেন, এবং বলছেন যে আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সব কিছু জানেন, দয়া করে আপনি সে সম্বন্ধে আমি প্রশ্ন করছি। সুখদেব গোস্বামীকে তিনি বলছেন, পরীক্ষিত মহারাজ, যে আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সমস্ত কিছু জানেন, এই সম্বন্ধে আমাকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করুন। কেন, সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজ তিনি দেখলেন
যে তার হাতে মাত্র আর সাত দিন সময় রয়েছে। তো সাত দিনের মধ্যে তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিলেন এবং কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ কথা শুনতে তিনি এতটাই ব্যগ্র হয়ে গিয়েছিলেন, তার আহার, তার জলপান সমস্ত কিছু, নিদ্রা সমস্ত কিছু তিনি ভুলে গিয়েছিলেন। কিন্তু যখন আমাদের মন্দিরে ভাগবত কথা হয় তখন আমাদের ভক্তরা সবাই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এর মাধ্যমে প্রভুপাদ আমাদের শিক্ষা দিচ্ছেন এবং সেটা শুধু আপনাদের নয়, আমারও হয়। তো সেই জন্য শ্রীল প্রভুপাদ এখানে শিক্ষা দিচ্ছেন, পরীক্ষিত মহারাজ এখানে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আমরা ভগবানের কথায় সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে যখন আমরা হরিকথা শ্রবণ করব, তো তার মাধ্যমে ধীরে ধীরে কি হবে না আমাদের সেই অনর্থগুলো নিবৃত্তি হবে। হ্যাঁ, এবং সে তার প্রক্রিয়া কি না শাস্ত্রে নির্দেশ দেওয়া রয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি ভাব প্রেম। তো এইভাবে ভক্তির যে চরম যে স্থান, যে ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম, তো সেটা লাভ করতে গেলে চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদগণ এবং সদ্গুরুর চরণে আমাদের অবশ্যই আশ্রয় নিতে হবে। আর তা না হলে কবু স্বর্গে ডুবায় কবু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা যেন নদীতে চুবায়। কখনো স্বর্গে যাবে জীব, কখনো নরকে যাবে, এর ফলে কি হবে না এই 14 ভুবন তারা ভ্রমণ করতে থাকবে। কিন্তু যখন, সেজন্য শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সেই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আপনারা যারা ভক্তরা, বহিরাগত ভক্তরা যারা উপস্থিত হয়েছেন এখানে, তো অনেক সৌভাগ্যের ফলে এখানে এসেছেন এই মায়াপুর ধামে, স্বয়ং মহাপ্রভুর ধাম, মহাপ্রভু বিরাজমান। তো এখান থেকে আপনারা যে এসেছেন আপনাদের অনেক পূর্বজন্মের স্বীকৃতি। এবং শুধু তাই নয়, আমিও মনে করি যে মায়াপুর ধামে আমি রয়েছি, ভগবানের সেবা করছি, সেবায় নিয়োজিত হয়েছি, এটাও আমার কোনো না কোনো জন্মের স্বীকৃতি। এবং এই স্বীকৃতি কে প্রদান করতে পারেন? শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছেন, তো সেখানে পাশ্চাত্য দেশের ভক্তরা প্রশ্ন করেছেন প্রভুপাদকে যে প্রভুপাদ, আমাদের তো কোনো স্বীকৃতি নেই, তো আমরা কিভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত হব? তো প্রভুপাদ বললেন, হ্যাঁ, তোমাদের কোনো পূর্ব স্বীকৃতি নেই, ঠিক কথা, কিন্তু একজন শুদ্ধ ভক্ত সে কাউকে স্বীকৃতি প্রদান করতে পারে, এবং শ্রীল প্রভুপাদ সেটি করেছিলেন। তিনি পাশ্চাত্য দেশের ভক্তদের তিনি স্বীকৃতি প্রদান করেছিলেন, এবং যার মাধ্যমে আমরা দেখি আজকে সারা পৃথিবীর মানুষ এই কৃষ্ণ নাম, এই হরি নামের বন্যায় তারা নিজেদেরকে প্লাবিত করেছে। আমরা দেখলাম কয়েকদিন আগে, 5-6 দিন আগে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক শহরে রথযাত্রা হলো, তো সেখানে অসংখ্য অগণিত মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের অনেক সন্ন্যাসী মহারাজ ছিলেন, শ্রীমদ রাধানাথ মহারাজ, শ্রীমদ ভক্তিচারু মহারাজ, আরও অনেক সব মহারাজরা ছিলেন সেখানে। তো এবং সেখানকার মানুষরা তারা জগন্নাথের রথকে তারা দড়ি ধরে স্পর্শ করে জগন্নাথকে টানছে। তো শ্রীল প্রভুপাদের কৃপা এরকম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আমরা জানি যে পুরীতে ভগবান তিনি তার রথে আরোহণ করে, রথে তিনি উঠে সমস্ত জীবকে কৃপা করেন। তো ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যমে তিনি শুধু পুরী ধামে নয়, তিনি সারা পৃথিবীর প্রত্যেকটি কোণে তিনি চলে গিয়েছেন, প্রত্যেকটি জায়গায় তিনি পৌঁছে গেছেন। তো সেই জন্য একজন শুদ্ধ ভক্তের কীরকম শক্তি, কত প্রভাব আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর বিভিন্ন শহরে, গ্রামে, নগরে। তো আমরা যখন জনজাতি গোষ্ঠীদের মধ্যে প্রচার করতাম, তো সেখানে সেই জনজাতি ভক্তরা তারা কি করছে না, সেই গ্রামের ভেতরে যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, তো সেখানেও ভক্তরা সবাই মিলে অত্যন্ত উৎসাহের সঙ্গে জগন্নাথের রথযাত্রা করছে। তারা জগন্নাথকে রথে আরোহণ করিয়ে একদম সুন্দর প্রক্রিয়া, সিস্টেমেটিক্যালি তারা ভগবানকে জগন্নাথের রথে করে আরোহণ করিয়ে ভগবানকে সেবা করছে। তো সেই জন্য শুদ্ধ ভক্তের কত ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জন্য সারা পৃথিবীর প্রত্যেকটি নগরে, প্রত্যেকটি গ্রামে
চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেটি সার্থক হয়েছে। এবং তার সম্পূর্ণ কৃতিত্ব ছিল প্রভুপাদ এবং আমাদের পূর্বতন আচার্যবৃন্দ এবং ইস্কন গুরুবৃন্দদের, কারণ তাদের কৃপায় আজকে সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছে। কৃষ্ণ ভক্তির শিক্ষা শ্রীল প্রভুপাদ তিনি দিয়েছেন, এবং এই শিক্ষার যে মূল কেন্দ্র সেই শ্রী মায়াপুর ধাম, চৈতন্য মহাপ্রভুর ধাম, যেখান থেকে আমাদের ভক্তরা যখন এখান থেকে প্রচারে যায়, তার মানে কি, তারা এখান থেকে পূর্ণরূপে শক্তি গ্রহণ করে, শক্তি লাভ করে, মহাপ্রভুর কৃপা লাভ করে সারা পৃথিবীর মানুষের কাছে সেই চৈতন্য মহাপ্রভুর বাণী পৌঁছে দেয়। এবং তার ফলে কি হয় না, মানুষ এই মায়াপুর ধাম সম্বন্ধে জানতে পারে। তো যখন আমরা প্রচারে যাই, মানুষ আমাদেরকে বলে, ও আপনারা মায়াপুর থেকে এসেছেন? তো মায়াপুর থেকে এসেছে শুনলে মানে তাদের মাথা ঠিক থাকে না, মানে কিভাবে তারা যে ভক্তদের আপ্যায়ন করবে, কিভাবে তারা ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করবে, হ্যাঁ এই নিয়ে তারা খুব চিন্তিত থাকে, কিভাবে তারা ভক্তদের সেবা করবে যদি শুনেছে যে মায়াপুর থেকে এসেছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ভক্তদের প্রত্যেককে প্রচার কার্যে নিয়োজিত হওয়া উচিত, কৃষ্ণ ভক্তির প্রচার করা উচিত, যে যেখানে যে অবস্থায় আছে। আর এবং সেই প্রচার কার্য তখনই সার্থক হবে যখন রাধা মাধব সখীবৃন্দ পঞ্চতত্ত্ব ভগবান নৃসিংহদেব সম্পূর্ণরূপে তার ভক্তদের উপরে কৃপা বর্ষণ করবেন। সেই জন্য বলছেন গোস্বামীরা, বলছেন কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। সেই জন্য আমাদের রাধা মাধবের কাছে প্রার্থনা করা উচিত, পঞ্চতত্ত্ব গৌরনীতাই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা উচিত, যখন আমরা মানুষের কাছে যাব, তাদের কাছে যাব, কৃষ্ণ ভক্তির কৃষ্ণ কথা বলবো, রাধা মাধবের কথা বলবো, কৃষ্ণের নাম প্রচার করব আমরা, এবং যার মাধ্যমে মানুষ এই জীবন সার্থক হবে। তো সামনে রথযাত্রা আসছে কয়েকদিনের মধ্যে, আগামীকাল স্নানযাত্রা, আমাদের রাজাপুর শ্রী জগন্নাথ অভিন্ন পুরী ধাম, তো আপনারা যাবেন সেখানে জগন্নাথকে স্নান করানোর জন্য। আর কয়েকদিন পরে রথযাত্রা আসছে, তো আমাদের সমস্ত ভক্তরা, মায়াপুরের ভক্তরা, তারা বিভিন্ন জায়গায় রথে প্রোগ্রাম করে, কেউ কীর্তন করে, কেউ ভগবানের, তো এটাই প্রচার আমাদের। এবং আমাদের ভক্তদের প্রত্যেককে যাওয়া উচিত এইরকমভাবে বিভিন্ন জায়গায় প্রচারে ভগবানের সেবার জন্য। তো এবং এইভাবে কি হবে না, ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি, কারণ এখনও কত মানুষ তারা কৃষ্ণ বিমুখ হয়ে আছে না, তো তাদেরকে যদি আমরা কৃষ্ণ ভক্তি দিতে চাই, কৃষ্ণ ভক্ত করাতে চাই, আমাদেরকে অবশ্যই প্রচার কার্যে নিয়োজিত হতে হবে। কাউকে একটা গ্রন্থ দিয়ে, কাউকে কৃষ্ণ নাম করিয়ে, কাউকে জপমালা দিয়ে, কাউকে একটা গীতা দিয়ে। সেই জন্য রূপ গোস্বামী বলছেন, যেন তেন প্রকারেন মন কৃষ্ণ নিবেশ হয়ে, যে কোনোভাবে, হ্যাঁ শিল প্রভুপাদ বলছেন, বাই হুক অর ক্রুক গিভ এ প্রভুপাদ বুক, যে কোনোভাবে একটা প্রভুপাদের কোনো গ্রন্থ, আমরা যারা আমরা মায়াপুর ধামবাসীরা আছি, যদি একটা গ্রন্থ প্রভুপাদের আমরা তাদের হাতে দিই, যদি একটি বই আমাদের তাদের হাতে তুলে দিই, তাদের জীবন সার্থক। প্রভুপাদ বলছেন, তোমার তিন মিনিটের লেকচারের কিছু কাজ হবে না, যদি তুমি আমার একটা গ্রন্থ দাও, তার মাধ্যমে কি হবে না, তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এবং সেটাই প্রভুপাদ বলছেন, এটাই হচ্ছে আমার টাইম বম। হ্যাঁ, টাইম বম কখন ফাটে, টাইম সেট করে দেওয়া থাকে না, ঠিক টাইম হলেই সে বিস্ফোরণ হবে। তো সেই জন্য আমরা যদি একটা গ্রন্থ ছিল প্রভুপাদের কোনো ব্যক্তিকে আমরা দিই, তো তার মাধ্যমে কি হবে না, কোনো না কোনো ব্যক্তি সেই পরিবারের সেই গ্রন্থ পড়ে তারা কৃষ্ণ ভক্ত হবে। এরকম একটি ঘটনা ঘটেছিল জার্মানিতে। তো আমাদের ভক্তরা, ইস্কন ভক্তরা এরকম সিবিচে তারা কীর্তন করছে, এবং কিছু ভক্তরা তারা গ্রন্থ বিতরণ করছে। তো গ্রন্থ বিতরণ করছে, তো একজন বয়স্ক ভদ্রলোক, তিনি কি করেছেন, শ্রীল প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ গ্রন্থটি তিনি কিনেছেন। তো কিনে তিনি কি করেছেন, তার বাড়ির যে আলমারি, বুক সেলফ যেখানে আছে, সেখানে রেখে দিয়েছেন। তো উনি তো সবসময় পড়েন না, মাঝে মাঝে পড়েন, কিন্তু ওনার যে ছেলে ছিল, তো সে একটু খুব মানে শখ আহ্লাদ করতে ভালোবাসে, এরকম ছেলে আছে না অনেক সময়। তো সে কি করে না, গায়ে কিছু চিত্র, অনেক সময় আছে না মানুষ গায়ে কিন্তু বিভিন্ন রকম চিত্র আঁকে, তো ওই ছেলের মনে হয়েছে যে আমি স্পেশাল কিছু করবো, এক্সেপশন, মানে যেটা কেউ করেনি। তো তখন
এরকম করতে করতে গিয়ে কি করলো না, ও মনে করলো দেখি আমার বাবার যে বই সেলফ আছে, বুক সেলফ, তো সেখানে কিছু পাওয়া যায় কিনা দেখি। সেখানে কি রাখা ছিল? ওই প্রভুপাদের গীতাটা রাখা ছিল। তো তখন ওই ছেলে কি করছে, ওই ভদ্রলোক, ও খুঁজতে 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 ও দেখছে যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ লেখা আছে। তো তখন বলছে আচ্ছা এটা কি জিনিস, আরে এটা তো হিন্দুদের শাস্ত্র ধর্মগ্রন্থ। তখন কি করেছে, ও খুলে দেখেছে যে সংস্কৃতে বিভিন্ন রকম শ্লোক লেখা রয়েছে। তো তখন ওর মনে হলো যে গীতায় যে কিছু ভালো ভালো বড় বড় চড়া চড়া যে শ্লোকগুলো আছে, অনেক লাইনের যে শ্লোকগুলো, তো সেগুলো আমি আমার গায়ে লাগাবো, আঁকবো, লিখবো, তো ভালো কথা। তো তখন কি করেছে, ও ওই আলমারিয়া থেকে ওই গীতা বই নিয়ে ও পড়তে লাগলো, খুঁজতে লাগলো কোথায় যে যত 700 শ্লোক আছে সব খুঁজতে লাগলো, কোথায় বড় বড় মানে অনেক বড় বড় আকারে লেখা যাবে এরকম শ্লোক কি আছে। তো এরকম বলতে বলতে পুরো গীতার 700 শ্লোকও পড়ে ফেলেছে, দেখুন কি অবস্থা। তো 700 শ্লোক গীতার কেউ যদি পড়ে তাহলে তারপরে তার কি হতে পারে, কি হতে পারে, পুরো হ্যাঁ মস্তিষ্ক তার সুস্থ হয়ে গেছে, অসুস্থ ছিল। অনেকে বলে আমাদের ভক্তদের বলছে এরা সব অসুস্থ মস্তিষ্ক, মানে কোনো বাইরের লোক যদি দেখে যখন আমরা প্রচারে যাই যে মাথাটা নেড়া, পেছনে চুল, হ্যাঁ কীরকম একটা অদ্ভুত ড্রেস পরেছে, হ্যাঁ লোক বলে না, বলে এরা সব অসুস্থ বিকৃত মস্তিষ্ক। কিন্তু আসলে যে ওর মস্তিষ্কটাই বিকৃত হয়েছে ও এটা বুঝতে পারছে না, কিন্তু যখন ছিল প্রভুপাদের গ্রন্থ ওর কাছে যাবে ও পড়বে তখন ওর মস্তিষ্ক ঠিক হয়ে যাবে। এবং যখন সেই ভদ্রলোক সেই ছেলেটি যখন সেই গীতার পুরো 700 শ্লোক পড়ল তখন ও পূর্ণরূপে কৃষ্ণকে জানতে পারল এবং কৃষ্ণ যে ভগবান ও বুঝতে পারল এবং পরবর্তীতে সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। তো এই হচ্ছে ছিল প্রভুপাদের কৃপা। তো এরকমভাবে ছিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, সেজন্য ছিল প্রভুপাদ বলছেন কেউ যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীমদ্ ভাগবত আমাদেরকে ছিল প্রভুপাদ বলেছেন প্রত্যেকদিন 2 ঘন্টা করে পড়া উচিত। হ্যাঁ আমাদের তো অনেক সেবা থাকে, অনেক সময় আমরা পড়তে পারি না, আমিও নিজেও পড়তে পারি না। হ্যাঁ আধা ঘন্টা হয়তো হয় কোনোদিন 40 মিনিট, কিন্তু 2 ঘন্টা হয় না, সত্যি কথা। অনেক সেবা থাকে ভক্তদের আমাদের, তার জন্য পড়া হয় না, কিন্তু আমাদের প্রত্যেকের পড়া উচিত। ছিল প্রভুপাদ বলছেন কেউ যদি আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমার সঙ্গ উপলব্ধি করতে চায়, তাকে আমার এই গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কি দেওয়া আছে, কৃষ্ণ প্রেম। এই যে ভাগবতের যে তাৎপর্য, গীতার যে তাৎপর্য, চৈতন্য চরিতামৃতের যে তাৎপর্য, সেগুলো হচ্ছে কৃষ্ণ প্রেম। যদি কেউ সেগুলো পড়বে সে কৃষ্ণ প্রেম অবশ্যই লাভ করবে, এটা ছিল প্রভুপাদ বলেছেন। তো সেই জন্য ছিল প্রভুপাদ বলছেন কেউ যদি আমার সান্নিধ্য লাভ করবে তাহলে অবশ্যই তাকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো পড়তে হবে আমাদের। এবং সেই জন্য ছিল প্রভুপাদ তিনি সেই নিয়মাবলী, পরিকাঠামো তৈরি করেছেন, সকালে ভাগবতম ক্লাস, সন্ধ্যায় ভগবদ গীতার ক্লাস। এরকমভাবে ভক্তরা তারা কি না 24 ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, কৃষ্ণ কথায় সর্বদাই তাদের মনকে নিয়োজিত করতে পারে। তো সেই জন্য আমি অনুরোধ করব আমাদের যত বহিরাগত ভক্তরা এসেছেন আজকে মায়াপুর ধামে, তাদের কাছে যদি এই গীতা বা এই শ্রীমদ্ ভাগবত যদি না থাকে অবশ্যই বাড়িতে নিয়ে যান। কারণ এই ভাগবত, যে ভাগবত আমরা পাঠ করছি, এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। কেউ যদি ভাগবত গৃহে রাখবে সে সাক্ষাৎ কৃষ্ণকে গৃহে রাখার সমান ফল লাভ করবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, হয়তো অনেক টাকা পয়সা আপনারা নিয়ে আসেন, খরচা করেন এদিক সেদিক, কিন্তু একবার শ্রীমদ ভাগবত আপনারা বাড়িতে নিয়ে যান, গৃহে নিয়ে যান এবং পড়ে দেখুন এই ভাগবতের কি মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে যে প্রেমরূপ ভাগবত বিভু সর্বশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, আপনার মনের যদি কোনো সন্দেহ, কোনো ডাউট থাকে আপনি অন্য কোথাও যেতে হবে না, আপনি শ্রীমদ ভাগবত পড়ুন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই বইয়ের মধ্যে, আপনার জীবনের মনের যা প্রশ্ন। সেজন্য
আমাদের প্রত্যেককে এই শ্রীমদ্ ভাগবত পড়া উচিত। আপনাদের মনের যত প্রশ্ন শ্রীমদ্ ভাগবতের কাছে করুন। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে, জন্ম গুজ্জং ভাগবত জয়তৎ প্রজত নর সায়ং প্রাত গৃণান ভক্তা দুঃখ গ্রামদি মুচ্চতে। কেউ যদি এই জগতের দুঃখ থেকে, একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যদি কেউ এই জগতের দুঃখ থেকে মুক্ত হতে চায় তাকে শ্রীমদ্ ভাগবতের আরাধনা, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে সকাল এবং সন্ধ্যায়। জন্ম গুজ্জং ভগবত জয়তৎ প্রজত নর সায়ং প্রাত গৃণান ভক্তা দুঃখ গ্রামদি মুচ্চতে, তাহলে সে দুঃখ থেকে মুক্ত হতে পারবে। এবং শ্রীমদ্ ভাগবত পড়ার ফলে এই জগতের, এই কলিযুগের মানুষ তারা ধীরে ধীরে ভগবান কৃষ্ণকে জানতে পারবে, ভগবান কৃষ্ণের সে দিব্য লীলা, ভগবান কৃষ্ণের সে কার্যাবলী সমস্ত কিছু তারা জানতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান তিনি নির্দেশ উপদেশ এগুলো দিয়েছেন, আর শ্রীমদ্ ভাগবতে ভগবানের কার্যাবলী, তার অ্যাক্টিভিটিস, ভগবান কি কি করেন। অনেক সময় আপনারা বলেন না যে ভগবান কি করে, ভগবান কি শুধু বংশী হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, শুধু কি ভক্তদের দর্শন প্রদান করে, না, ভগবান আরও কার্যকলাপ আছে। তো সেটা জানতে গেলে আপনাকে কি করতে হবে, না এই শ্রীমদ্ ভাগবত আপনাকে অধ্যয়ন করতে হবে, এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে আপনি বুঝতে পারবেন যে ভগবান কি করেন। বুঝতে পারছেন? জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি, নৃসিংহদেব ভগবান ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।